হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি স্মাত বিডি ইসলাম ব্লগ থেকে আপনাদের জন্য আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি তো ভিউয়ার্স জানি আমরা কেউ ভালো নেই বিকজ আমাদের দেশে এখন তাপমাত্রা যে অবস্থা গরম তো চরমে পৌঁছে গেছে ভিউয়ার্স মানে মানে একটা যার কোনো খারাপ অবস্থায় আছি আমরা সবাই মানে দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে বৃষ্টির কোনো দেখা নেই তো বৃষ্টি যেরকম রিসেন্টলি যে বৃষ্টি হবে সেরকম কোনো আভাস পাওয়া যাচ্ছে না খুব একটা খারাপ অবস্থা তো এই গরমে তো জনজীবন অতিষ্ঠ তো আপনারা সবাই ঠান্ডা পানি শরবত প্রচুর পরিমাণে শরবত জুস এবং শরবতাল যেগুলো আর কি গরমে আমাদের খাওয়ার মতো উপযুক্ত সেই সমস্ত খাবারই সবাই খাবেন তো আমরা সেভাবেই চলছি যেহেতু ছোটো বাচ্চারা আছে স্পেশালি ছোট বাচ্চাদের দিকে একটু স্পেশালি খেয়াল রাখবেন তো আমাদের যে তাপমাত্রার কারণে হচ্ছে প্রচন্ড তাপমাত্রার কারণে এখন আমাদের সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে তো বন্ধ থাকাটাই উচিত তো আপনারা জানেন যে আমি হচ্ছে যে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমার জানার ভিতরে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে আমি যেটুকু জানি সেটুকু নিয়ে আমি ছোটখাটো ভিডিও বানিয়ে থাকি তো সেই জন্যই আজকে একটা ভিডিও বানাবো ভেবেছিলাম তো সেই সত্য সেই সত্য থেকেই বানানো তো ভিডিওটি আসলে যে আমরা যেটাকে বলি ডিআইউ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমার ভাগ্নি পড়ে ওখানে মেজা ফার্মে ওখানে পড়ে ফার্মেসি ডিপার্টমেন্টে পড়ে তো তার লাস্ট ডে ইউনিভার্সিটিতে যেদিন লাস্ট ডে ছিল সেদিন আমরা গিয়েছিলাম ছোট গিয়েছিলাম ওকে পিক করার জন্য চলে আসবে তো সকালে রওনা দিয়ে দিয়েছিলাম সাড়ে নটায় তো এই যে দেখুন যাচ্ছি রাস্তা যেন আর না কেমন কটকটে একটা রোদ মানে খুব একটা খারাপ অবস্থা প্রচন্ড গরম দেখুন চারিপাশে তো আমরা যাচ্ছিলাম যাচ্ছিলাম প্রায় পৌঁছতে খুঁজতে অনেকখানি সময় লেগে গিয়েছিল সেখান থেকে আসলে দূরত্ব বেশি না তো ঢাকায় আড়াই ঘন্টায় চলে যাওয়া যায় আমাদের ড্রাইভার এবং বিভিন্ন সমস্যার কারণে আমাদের পৌঁছতে অনেক লেট হয়ে গিয়েছিলো তো পথে নেমেছিলাম নেমে তো আমার ভাগ্নিটা যেহেতু মিষ্টি খাওয়া সেটা ওখান থেকে আহ কেজি মিষ্টি নিয়ে নিয়েছে তো সেই জন্য পথে আমাদেরকে একটু লেট করতে হয়েছিল তারপর আছে যানজট হচ্ছে বিভিন্ন ধরনের আহ আজকাল কোথাও যাওয়া হলে হচ্ছে যে মানে সরাসরি তো যাওয়ার কোনো রাস্তা নেই পথে নানান রকম সমস্যা তো এই যে দেখুন মিষ্টি কিনে নিয়ে নিয়েছি মিষ্টি কিনে তারপর হচ্ছে যে আমি একটা দোকানে যাব আইসক্রিম বানানোর জন্য একটা হুইপ ক্রিম নেবো এই যে ভিভোর একটা হুইপ ক্রিম নিলাম এটা এখানে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এমনিতেই আমাদের দাম নিয়েছিল হচ্ছে ছিল হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা একটা লং ডিফারেন্স মানে পার ডিফারেন্স তো ভিবার সালেখান পরে আমরা প্রায় দুইটার মধ্যে এসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছেছিলাম তো এই যে দেখুন তো আমি হচ্ছে যে যেটুকু জানি সেটা হচ্ছে যে ডি যেটা যেটা হরিণ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটি হচ্ছে যে বাংলাদেশের একটি বেসরকারি পর্যায়ের দানকারী প্রতিষ্ঠান প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী উনিশশো বিরানব্বই দুই অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় দুই হাজার দুই সালে চব্বিশে জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টি তাদের নিজস্ব স্থায়ী টেম্পাস ট্যাপোডিল স্মার্ট সিটি বিরুলিয়া সাভার আর এই হচ্ছে এদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে পরিচালনা করে যাচ্ছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সাথে চুক্তিবদ্ধ হয় এটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের আরো চারটি বিশ্ববিদ্যালয় সহ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটির সদস্য আচার্য হচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং উপাচার্য হিসেবে বর্তমানে আছেন প্রফেসর এম লতুকা রহমান বর্তমানে শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে একুশ হাজার সাতশ বাহান্ন জন এবং একশ পঞ্চাশ একর জমি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত দেশের বেসরকারি সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এটি বিশ্ববিদ্যালয়টি জুড়ে সর্বত্র রয়েছে নান্দনিকতার ছোঁয়া যেদিকে তাকানো যায় শুধু সবুজ আর সবুজে খারাপ অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে সকল একাডেমিক ভবন ক্রিকেট এবং ফুটবল খেলার মাঠ পুরুষ এবং নারী শিক্ষার্থীদের জন্য পৃথক হোস্টেল শিক্ষা শিক্ষকদের জন্য স্টুডিও অ্যাপার্টমেন্ট আবাসন যেটাকে বলে গল্ফ কোর্স নিজস্ব ট্রান্সপোর্ট তারপরে রয়েছে টার্মিনাল বাস্কেটবল কোর্ট রয়েছে গ্রিন গার্ডেন রয়েছে ফুড কোর্ট রেস্টুরেন্ট জিমনেশিয়াম উদ্যান সুপার শপ সুইমিং পুল মসজিদ এবং অডিটোরিয়াম সহ একটি বিশাল আকারের গ্রন্থাগারও রয়েছে বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে পাঁচটি অনুষদের অধীনে চব্বিশটি বিভাগ রয়েছে বছরের দুইটি সেমিস্টারে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে এবং দূরের শিক্ষার্থীদের জন্য ভর্তির কথা বিবেচনা করে এটি অনলাইনেও ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করে তো ফার্স আমরা তো দুপুরে গিয়েছিলাম খাওয়া দাওয়া আড়াইটে পৌঁছে আমরা খাওয়া দাওয়া শেষ করে যথাক্রমে রেস্ট নিয়ে চারটার দিকে বেরিয়ে করেছিলাম তা আমাদের সাথে একজন গাইড হিসেবে আমি বলবো যে গাইড হিসাবে আমার ভাগ্যের যে ক্লাসমেট নাম ছিল সুয়েদ সে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট লাইক এ গাইডের মতো ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গাগুলো ইন্ডিকেট করে ওরা আমাদেরকে পরিচিত করে দেয় এবং বলে এবং আমাদের পেছন থেকে ভিডিও ধারণ করে আমি আমরা অবশ্য তার প্রতি অনেক কৃতজ্ঞ সে খুব সুন্দর করে ভিডিওগুলো বানিয়েছে তো আমরা তো শুধু ঘুরে ঘুরে বন্ধ হয়ে দেখছিলাম এবং সে বিভিন্ন ভাবে এই করছিল তো যে দেখুন ভিউয়ার্স আপনারা যদি কেতাম আহ এটি একটি মনে হয় যে সৌন্দর্যের পসরা সাজিয়ে বসছে প্রকৃতি এখানে একদম উদার ভাবে সবকিছু বেরিয়ে দিয়েছে চারিদিকে শুধু গাছ আর গাছ ফুলের গাছ ফলের গাছ মানে কিনে এখানে সব তো আমি আসলে অ্যাকচুয়ালি বলবো যে যারা যে যে সমস্ত স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে এবং পড়াশোনা অত্যন্ত চমৎকার সুন্দর একটা পরিবেশ এবং শিক্ষক শিক্ষার্থীরাও যথেষ্ট অনেক স্মার্ট এবং আমার মনে হয় যে বাংলাদেশের প্রথম একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেটি অত্যন্ত সুন্দর বা একটি পরিবেশে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এবং আমরা জানি যে বর্তমানে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিগুলো বিল্ডিং সর্বস্ব এবং প্রাকৃতিক প্রকৃতি এবং নান্দনিকতার ছোঁয়াটা আমরা খুব এখন পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে এখন দেখি না প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আমরা এখন ম্যাক্সিমামই দেখি যে হচ্ছে বিল্ডিং সর্বস্ব আটতলা দশতলা চোদ্দ তলা বিল্ডিং কিন্তু কোন নেই আসলে শিক্ষা অর্জনের জন্য প্রকৃতির সাথে পরিচিত হওয়ার দরকার আছে এবং শিক্ষার একটা উপযুক্ত পরিবেশ লাগে যেটি হচ্ছে যে ডেভুডিল ডেভিল ইউনিভার্সিটিতে খুবই মানে একদম একশো পারসেন্ট বিদ্যমান তো যেহেতু এখন ফলের সিজন বৈশাখ মাস বিয়ার্স কাছে কাছে শুধু কাঁঠাল দেখলাম প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে এবং এই যে ফুলের গাছগুলো দেখছেন অত্যন্ত পরিচর্যা করা হয় প্রতিদিনই এই যে দেখুন জবা ফুল গাছ তা আমাদের লোক সামলাতে না পেলে আমরা যেহেতু এসেছি বিভিন্নভাবে কিছু ছোট ছোট ছবি তুলে নিচ্ছিলাম ছোট ছোট ভিডিও করছিলাম যে যে কারণ মন চাইবে যে ছোট ছোট ইচ্ছা স্ন্যাপ নেওয়ার ভিডিও করার তো আমরা আমরাও সেটা থেকে নিজেদেরকে বঞ্চিত এবং যে আমাদের ছোটো ভাইটি আছে সেও আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে যে একটা দোলনাও ছিল একটা না বলবো যে কয়েকটা দোলনা ছিল দোল খাওয়ার মতো আমরাও মনের সুখে বসে বসে কিছুক্ষণ দোল খেলাম আর বাতাস প্রচন্ড যদিও প্রচন্ড গরম ছিল বাট আমরা যখন এই ঘুরে ঘুরে দেখছিলাম ভিউয়ার্স প্রকৃতির কাছে আসলে সাধারণত হচ্ছে যে গরমটা তেমন আমরা ফিল করতে পারি যখন হাঁটছিলাম তখন একটু গরম লাগছিল বাট এখানে যখন আহ ভিতরে ছিলাম বাগানের ভিতরে ছিলাম তখন আহ ততটা গরম ফিল হয়নি তো এই যে দেখুন গাছে গাছে আর্টিফিশিয়াল পাখির বাসা তৈরি করে রাখা হয়েছে মানে বালুরি শৌখিনত এবং নান্দনিকতার প্রত্যেকটা ছোঁয়া আছে এখানে তো দেখি খুব ভালো লাগছিল তো আমরা শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আর হচ্ছে যে মুগ্ধ হয়ে দেখছিলাম তো আমি বলবো যারা বিভিন্ন ধরনের রিসোর্টগুলোতে গিয়েছেন আর পিকনিক স্পট তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রিসোর্ট তারা একবার হলে এটা একটা জাস্ট লাইক ওয়ান কান্ড রিসোর্ট আমি বলবো তো আপনারা এখানেও আসবেন এই যে দেখুন কি সুন্দর পাথর দিয়ে কারো কাজ করে রাখা হয়েছে হ্যাঁ ক্যাম্পাসের প্রতিটা জায়গায় নান্দনিকতার ছোঁয়া প্রতিটা জায়গায় অনেক শৌখিনতার ছোঁয়া আছে ভিউয়ার্স তো আমরা শুধু যাচ্ছিলাম আর মুগ্ধ হয়ে দেখছিলাম তো এক যেহেতু আমরা চলে এসেছিলাম হচ্ছে যে ফার্মেসি ডিপার্টমেন্ট যে মেন যে ভবনটা সেখানে তো এখানে নিয়ে আসলো ওরা যেটা ফার্মেসি ডিপার্টমেন্ট ফ্রন্ট সাইডটা দেখুন কুকুর খুবই পরিচ্ছন্ন হয়ে আসছে মানে একদম আমরা যেরকম বলি যে আমাদের সবচেয়ে পরিচ্ছন্ন নিটনেস এলাকা হচ্ছে যে সাধারণত আমরা ক্যান্টনমেন্ট কে ধরে থাকি কিন্তু ক্যান্টনমেন্ট এর বাইরেও যে এমন সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে যেটা অত্যন্ত পরিচ্ছন্ন এবং সৌন্দর্যপূর্ণ দেখলে মন জুড়িয়ে যাবে তো এই যে দেখুন তো এখানে এসে আমরা অনেকক্ষণ থাকলাম তারপরে আমরা আইসক্রিম খেলাম খাওয়ার পর আবার একটু ঘুরে ঘুরে কিছু ছবি তুলছিলাম আর পুরো ছবিটা উঠিয়ে নিচ্ছিলাম যেন আপনাদেরকে কোনো কিছু মিস করতে না হয় আর এটা হচ্ছে যে ভিউয়ার্স দেখুন এটাকে বলে যে পাইথন রোড পাইথন রোড মানে দেখুন আঁকা বাঁকা রোডটা গিয়েছে এটা হচ্ছে যে অজগর সাপের মতো রোডটা এঁকে বেঁকে গিয়েছে এই জন্য এটার নামকরণ করা হয়েছে পাইথন রোড তো এখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম তারপরে দেখুন এই যে বিভিন্ন ধরনের গাছপালা পাকান ভালো লাগছিল দেখে আর তখন সন্ধ্যা প্রায় খুব বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হওয়ার পথে ছিল সন্ধ্যা হয়নি তার এই পাশে একটা হচ্ছে যে মেয়েদের হোস্টেল আছে এই যে যেটা হচ্ছে মেয়েদের একটা হোস্টেল তো আমার ভাবিনি প্রথমে এই হোস্টেল ছিল তো আর এটা হচ্ছে যে বাস্কেট বল তো আমাদের ঘোরাঘুরি এক আমরা টায়ার্ড হয়ে যাই হোয়ার্স যে বিশাল এরিয়া সেটা আমাদের পক্ষে একদিনে যেহেতু আমরা একদিনে ঘুরতে গিয়েছিলাম তো একদিনে আমাদের পক্ষে ঘোরা শেষ করা সম্ভব হয়নি তাই আমরা শেষ পর্যায়ে আবার চলে গেলাম ক্যান্টিনে হচ্ছে ক্যান্টিনে গিয়ে একটু ঠান্ডা খেলাম খাওয়ার পরে আমরা এখন ফেরার পালা ফিরে যাবো যেহেতু সন্ধ্যা হয়ে আসছে তো আমরা বের হয়ে যাচ্ছি